আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকন সকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়ে বলেন সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে দুই সপ্তাহ পর তাদের নাম প্রকাশ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন বিএনপির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে যেসব বিচারপতি বিচার করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তার এছাড়া সংসদ ভেঙে দিতে নির্বাচন কমিশন দুদক এবং মানবাধিকার কমিশনের সকল কমিশনারে দ্রুত পদত্যাগ করার কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকেও আওয়ামী সকল কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি জানানো হয় অনেকে দুর্নীতি জড়ায় পড়েছে কিন্তু আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময় সেই জন্য তাদের তারা কিন্তু তাদেরকে ভালো ভালো ব্যাঞ্চ দেওয়া হয়েছে মোশন ব্যাঞ্চ দেওয়া হয়েছে নাকি হ্যাঁ আমরা দাবি করছি যারা এইসব কোর্টে বলে রাজনীতি করেছেন দুর্নীতি করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করব পদত্যাগ করার জন্য যদি না হন না করেন আমরা কিন্তু তাদের নাম বলে দেব তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই সৎসঙ্গের জন্য